হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি। তো যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন তো একটু করে জানেন আমি অনেকটা অসুস্থ, শরীরটা খুবই উইক, অর্থাৎ জার্নি ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না, তারপরেও তো করতে হয়। এই যা তো জার্নিতে আমি অর্ধেক হয়ে গিয়েছি, কি বলবো আর, তাও আপনাদের সাথে আমি শেয়ার করছি, যার কারণে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ব্লগগুলো শেয়ার করি সেটা করতে পারছি না। এখনও আমার গলার অবস্থা শুনে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে আমার মানে শরীরটা কতটা খারাপ। তো আগের থেকে মাশাল্লাহ এখন অনেকটা ভালো আছি। তো আপনাদের আর একটা নতুন জায়গায় আমি নিয়ে আসলাম, সেটার সঙ্গে মানে সেই জায়গার সঙ্গে আপনাদের একটু করে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হলো গল্লামারি বুড়ো মৌলবীর দরগা। তো এই বুড়ো মৌলবীর দরগার মানে আগের কিছু কিছু কথা আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আমার হাতের ডান সাইডে তো দেখতে পেরেছেন মানে পারছেন বিশাল প্রাচীরে মানে ঘেরা। তো এখন প্রাচীর দিয়ে গেট দিয়ে ঘিরে ফেলেছে, আর এই যে সাইড দিয়ে যে জায়গাগুলো আপনাদেরকে বাম সাইড দিয়ে যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, এই যে ছোট ছোট দোকান পাট তারপর আরও খালি জায়গা, এইগুলো সব কিন্তু, আর এই রাস্তাটাও কিন্তু এই দরগার মধ্যে ছিল, অর্থাৎ এখানে কোনো বাউন্ডারি ছিল না, তো পুরোটাই একদম মানে দরগার ভিতরেই ছিল। তো এটা আরও ছোটোবেলার কথা আপনাদের সাথে শেয়ার করছি। তখন আমরা দরগায় আসতাম, কীভাবে আসতাম, তখন কিন্তু এই ব্রিজটা ছিল না, একটু করে কিন্তু ব্রিজ দেখিয়েছি আপনাদের, ব্রিজটা বেশ বড়। তো এখানে আরও একটা ব্রিজ ছিল, ব্রিজটারও মানে আগের ব্রিজটারও কথা আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করছি। ওই ব্রিজটা না এরকমই বড় ছিল, তো একদিন রাতে ঠাস করে ভেঙে পড়ে গিয়েছিল মাঝখান থেকে। তারপরে কি হলো, কিছুদিন মানে সাঁকো বা চার টার টাইপসের এগুলো মানে দিয়ে সবাই চলাচল করতো। তারপরে কি হলো, এই যে এই ব্রিজটা নতুন করে করা হলো, এখন তো দেখতেছেন ব্রিজটা অনেক বড়। আর তারও আগের কথা আপনাদের সাথে শেয়ার করি, যখন কিনা কোনো ব্রিজ ছিল না, এখানে ছিল হলো নৌকা দিয়ে পারাপার হতো, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা দড়ি টানানো থাকতো, আর ওই নৌকা দিয়ে তারপরে যাতায়াত করতো দড়ি টেনে টেনে। তো আরও এর অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে পেছনের, যেটা কি না আপনাদের সাথে একদম পুরোপুরিভাবে শেয়ার করতে পারছি না, সময় খুব অল্প। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তো অনেক দূর চলে এসেছি বলতে এই পারও কিন্তু আমাদের বেশ জায়গা আছে, মানে জায়গা কেনা আছে, বাড়ি করা হবে। তো ওইখানে আমরা থাকবো না, বাট ওইখানে বাড়ি করে ভাড়া দেওয়া হবে। তো সেই জায়গায় একটু একটু করে আপনাদের নিয়ে যাচ্ছি, আর সাথে তো কত রং ঢং চলছে দেখতেই পেরেছেন, টিকটক করছিলাম, মানে যা যা করছি আপনাদের সাথে একটু একটু করে কিন্তু শেয়ার করছি। তো আবারও ফিরে যাচ্ছি ব্রিজের কাছে, ঠিক আছে, সরি দরগার কাছে, মানে কথায় ফিরে যাচ্ছি, ঠিক আছে। তো দরগার কাছে ফিরে গেলাম। তো ওই দরগায় প্রত্যেক শুক্রবার আর বৃহস্পতিবারে মেলা হতো, আমরা ওই মেলায় আসতাম। তাছাড়া তো বাড়ি থেকে বের হতে দিত না, ছোটো ছিলাম। আর এই যে আমাদের একটা জায়গায় চলে এসেছি, এই যে যে অন্ধকার হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে দেখাতে পারছি না ভালোভাবে, এই জায়গাটা আমাদের ওই পাশে আরও জায়গা আছে, যেটা কি না সময় অল্প, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর দেখতেই তো পেরেছেন অন্ধকার হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।